ওয়েলকাম প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা দেখছো জুন দু হাজার একুশ ক্লাস সিক্সের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছিলো তার ইংলিশের সম্পূর্ণ উত্তরটা তো যারা প্রথমবার এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে এরকম সমস্ত ইংলিশ এবং এডুকেশনাল সমস্ত খবর এখান থেকে জানতে পারো তো দেখো অ্যানসারে রয়েছে প্রথমেই কোশ্চেন রয়েছে অ্যাক্টিভিটি ওয়ানে কজ অ্যান্ড এফেক্ট কজ অ্যান্ড এফেক্ট রয়েছে আমি কিন্তু অ্যান্সারগুলো করে দিয়েছি তোমরাও খাতাতে শুধু অ্যান্সার্সগুলো করবে এবং খাতার উপরে তোমার নাম ক্লাস সেকশন রোল নাম্বার লিখবে লিখে শুধুমাত্র অ্যান্সার্সগুলো লিখে কিন্তু স্কুলে জমা দিতে হবে তো অ্যান্সার্সগুলো দেখে নাও প্রথমে রয়েছে কজে দুটো কজ রয়েছে একটা কজ নাম্বার ওয়ান এটা রয়েছে টাফি ওয়ান্টেড টু রেস্কিউ দ্য লিটল ডল ফ্রম ড্রাউনিং ঠিক এইভাবে লিখতে পারো অ্যান্ড আরও একটা কজ এফেক্ট কজের কজে রয়েছে দেখো দ্য লিটল ডল ওয়াজ ক্রাইম দুটো রয়েছে কজ অ্যান্ড এফেক্ট একটা রয়েছে দেখো নাম্বার টু শি স্লিপড আউট অ্যান্ড ব্যাংড হার হেড তো কজ এফেক্টের অ্যান্সার কিন্তু দেখতে পাচ্ছ দেখে নেব নেক্সট অ্যাক্টিভিটি টুতে কী রয়েছে দেখো অ্যাক্টিভিটি টুতে রয়েছে কাউন্টেবল নাউন অ্যান্ড আনকাউন্টেবল নাউন এই দুটো কিন্তু খুঁজে বের করতে বলা হয়েছে এবং সেন্টেন্সের মধ্যে থেকে সেই কাউন্টেবল এবং আনকাউন্টেবল আমি আলাদা করে সেগুলো কিন্তু লিখে দিয়েছি দেখো কাউন্টেবল নাউনের মধ্যে কী কী আসছে বুক আসছে আম্রেলা আসছে গ্লাস আসছে গ্লাস মানে এখানে জলের গ্লাস গ্লাস অফ ওয়াটার সো গ্লাস ইজ কাউন্টেবল তাহলে বুক আমরে অ্যান্ড গ্লাস আর আনকাউন্টেবল নে কি আসছে দেখো সুগার হেয়ার অ্যান্ড ওয়াটার সুগারও কিন্তু কাউন্ট করা যায় না হেয়ার কাউন্ট করা যায় না অ্যান্ড ওয়াটার কাউন্ট করা যায় না সো এই দুটো রয়েছে তিনটে রয়েছে আনকাউন্টেবেলের সো অ্যাক্টিভিটি টু অ্যান্ড অ্যাক্টিভিটি ওয়ান তোমরা অলরেডি করে নিয়েছো দেখে নাও অ্যাক্টিভিটি থ্রিতে কী রয়েছে তো দেখে নেব জুলাই দু হাজার একুশের যে অ্যাক্টিভিটি ক্লাস সিক্সের তার উত্তর দেখো অ্যাক্টিভিটি থ্রিতে কী রয়েছে কোয়েশ্চেন রয়েছে মেক সেন্টেন্স ডেসপেয়ার স্টার্ডি মিস্টিফাইড রেস্কিউ এক্সাইটিং মেক সেন্টেন্স তুমি চাইলে পরিবর্তন করতে পারো আমি লিখে দিয়েছি দেখো ডেসপেয়ার মানে হতাশা তুমি কী লিখতে পারো হি স্যাট ডাউন অন দ্য ফ্লোর বিং ডেসপেয়ার হি স্যাট ডাউন অন দ্য ফ্লোর বিং ডেসপেয়ার সে হতাশ হয়ে মাটিতে বসে পড়ল স্টার মানে শক্তপোক্ত কী লিখতে পারো আই টাইড দ্য টাইগার উইথ এ স্টার রোপ আমি বাঘটিকে একটি শক্তপোক্ত দড়ি দিয়ে বেঁধেছিলাম মিস্টিফাইড মিস্টিফাইড মানে অবাক হওয়া আই ওয়াজ মিস্টিফাইড অ্যাট দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অব দ্য ম্যাজিশিয়ান আমি অবাক হয়েছিলাম ম্যাজিশিয়ানের হঠাৎ করে অদৃশ্য হয়ে যাওয়া দেখে আই ওয়াজ মিস্টিফাইড অ্যাট দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অব দ্য ম্যাজিশিয়ান অ্যান্ড নেক্সট দেখো রেস্কিউ রেস্কিউ মানে উদ্ধার করা উদ্ধার করা তুমি কি লিখতে পারো পুলিশ রেস্কিউড টু চিলড্রেন ফ্রম দ্য হাউস এখানে দুটো দা পড়ে গেছে অবশ্যই একটা দা এখানে হবে না সো এখানে দেখো পুলিশ টু চিলড্রেন ফ্রম দ্য হাউস অ্যান্ড লাস্টে দেখো রয়েছে এক্সাইটিং এক্সাইটিং দিয়ে কি করবে ক্রিকেট ম্যাচ ইজ অলওয়েজ এক্সাইটিং সো এই ছিল জুলাই দু হাজার একুশ যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস সিক্স এর অ্যান্সার এই অ্যানসার্সগুলো অবশ্যই খাতায় নোট করে ফেলো এবং আমি বলে দিচ্ছি এখানে পুরো নাম্বার পাবে হান্ড্রেড পারসেন্ট নাম্বার পাবে কোনো নাম্বার কাটা যাবে না সো স্টপগুলো এখানে মিস করো না আমি লাস্টে স্টপগুলো মিস করে গেছি ওগুলো দিয়ে দিও আর খাতার উপরে কিন্তু নাম রোল নাম্বার সেকশান অবশ্যই লিখবে তো ওইভাবে দেখতে থাকো আর এখানে কিন্তু গ্রামার টেক্সট রাইটিং সব কিছু পেয়ে যাবে শুধু সার্চ করো যে কোনো গ্রামার টপিক উপরে লেখো ইউটিউবে গিয়ে লেখো এবং পাশে তারপরে লেখো সিন্টু স্যার তাহলেই কিন্তু পেয়ে যাবে বা সিন্টু ভদ্র লেখলে পেয়ে যাবে যে কোনো টপিক তো না পেলে অবশ্যই আমাকে জানাবে আমি সেই ভিডিওটা বানিয়ে দেবো তো সকলে ভালো থাকো সুস্থ থাকো আবার কথা হবে পরের ভিডিওতে গুড বাই